রমজানে ইফতারির সবচেয়ে বড় অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্যের নাম ছোলা। ইফতারির প্রধান অনুষঙ্গের একটি, রমজানে ছোলা ছাড়া চলবে না, এটা একদম নিয়ম হয়ে গেছে। তাই রমজান মাস আসলেই ছোলার চাহিদা বেড়ে যায়। তবে রমজান মাসে ছোলা সিদ্ধ করে খাওয়া তা নিয়ে সমস্যা নয়, সমস্যা হলো স্বাস্থ্যের জন্য ছোলা অনেকেই সকালে খালি পেটে কাঁচা খেয়ে থাকেন। তবে এই কাঁচা ছোলার সঙ্গে আর কি খাওয়া ঠিক কিংবা ঠিক না তা বিষয়টি অনেকেই মাথায় রাখেন না, অথচ এই বিষয়টি খেয়াল রাখা খুবই জরুরি, কারণ সঠিক তথ্য না জানার জন্য অনেক সময় হিতে বিপরীত ফলাফল ভোগ করতে হতে পারে। দেখা যাবে ভালো করতে গিয়ে আপনার শরীরের জন্য তার বিপদ ডেকে আনতে পারে, তাই সঠিক তথ্য জানাটা আপনার শরীরের জন্য খুবই জরুরি। অনেকেই হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে রাতে ছোলা ভিজিয়ে দেন ও পরের দিন সকালে সেগুলো খান। কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তা যেমন আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে তেমনি আপনাকে ফিটও রাখে। তবে প্রায় সব সময় দেখা যায় ছোলা খাওয়ার কিছুক্ষণ পরই অন্যান্য খাবার খান অনেকেই, তা বিপদ বয়ে আনতে পারে। বিশেষ করে এই সময় আপনি যদি দুটি জিনিস খান তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি হতে পারে। আসলে কাঁচা ছোলা খাওয়ার পর এই দুটি জিনিস শরীরে গেলে তা আপনার শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে, তাতে করে শরীরে বিভিন্ন রকম রোগ দানা বাঁধতে পারে। তাই সকালে ছোলা খাওয়ার পর দুটি জিনিস ভুলেও খাবেন না। চলুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস সম্পর্কে। তার আগে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্ট্যামিনা ফুডসে সবাইকে স্বাগতম। প্রথমে যেটির কথা বলছি সেটি হলো আচার। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কোনো রকম আচার খাবেন না। আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনেগার দেওয়া হয়। কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে তা বিষক্রিয়া করতে পারে। এতে করে ছোলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। সেই সঙ্গে সহ্য করতে হবে গলা, বুক, জ্বালা এবং অম্বলের সমস্যা। দ্বিতীয়ত বলছি করলার কথা। করলা কোনোভাবেই খাবেন না। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না, কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতে। বরং ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি মাত্রায় অক্সাইড থাকে, তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে। তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে ও পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওতে, আর যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। আল্লাহ হাফিজ।